জিতে গেছে ভাগ্য ক্রমে, কিন্তু এরা যে এই যে মুখ মাটারি গুলা করতেছে যে হ্যান না তেন না, তারপরে কেন নেইমার মারলো না, অ্যালিসন বেকার সেরা গোল কি গোল আটকাইতে পারলো না, পেনাল্টির কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? তো আমরা চাই তোরা এরকম মুখ মাটারি করিস না, তোরা যেটা সত্য সেটা সত্যকে সত্য মান। ও স্যার ক্যাপ্টেন হিসেবে স্বীকার করি যে মেসি ভালো প্লেয়ার। না না আমাদের আমাদের একটা কথা যে আমরা ব্রাজিল সবচেয়ে সেরা, সেরা টিম হিসেবে ব্রাজিল টপে আছে, ঠিক আছে? এটা তো তোকে মানতেই হবে। তুই কি কইতে চাস এর কাছে শুন, এখানে তো বলার তেমন কিছু নাই। আমার কথা হচ্ছে একটাই যে ব্রাজিল এক নম্বর টিম বিশ্বের কিভাবে হয়, যেই ব্রাজিল পেনাল্টি মারতে যায় একটা পাঁচটার মধ্যে দুইটা তিনটাই পেনাল্টি মিস করে, ঠিক আছে? নেইমার একটা বিশ্বের এক নম্বর প্লেয়ার পেনাল্টি গার, সেই নেইমার কেমন করে পেনাল্টি মারে না এবং কেমন করে সারা ম্যাচ হারে? এখন দেখ যদি আমার কথা আসলে সত্য হইল, যদি 40% মূর্খ থাকে ব্রাজিলে, 80% মূর্খ আছে আর্জেন্টিনা, এদের কথাতেই বোঝা যাচ্ছে। মেসি বলে পেনাল্টি মিস করছে, পেনাল্টি তো মারেই নাই, এরা তো ফুটবল মানে না কোনো, ফুটবল মানে না কোনো র্যাঙ্কিং, ঠিক আছে? ফুটবল তো ফুটবলে র্যাঙ্ক হচ্ছে, বেলজিয়াম বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং এ থাকে, দুই নম্বর র্যাঙ্কিং এ থাকে, সেই বেলজিয়াম প্রথম রাউন্ডে বাড়ি গেল কিভাবে? ফুটবল খেলা হচ্ছে বর্তমানের খেলা, বর্তমান যে তত ভালো ভালো খেলবে সে তত ভালো মাঠে খেলবে, সেই প্রাইজ পাবে। আমাদের কথা হইলো ব্রাজিল আজীবনে বুয়া, তারা সেভেন আপ খাইছে জার্মানির কাছে, আর মিশন হেক্সা হেক্সা তাদের বিশ্ব দিক দিয়ে ভরে। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা সবসময় ভদ্র প্লেয়ারের সাপোর্টার, ভালো প্লেয়ারের সাপোর্টার, আমরা কখনো প্রভাবশালী